আসসালামু আলাইকুম। রুকসানা রান্নাঘরে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো চিকেন ফ্রাই। এটি আপনারা সন্ধ্যের চায়ের স্ন্যাক্সের সঙ্গে কিংবা পোলাও বিরিয়ানির সঙ্গে খেতে পারেন। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি লম্বা লম্বা করে কেটে চিড়ে নিয়েছি। আর চিড়ে নিয়েছি সব মশলাগুলোর ফ্লেভারগুলো যেন চিকেনের ভেতর অবধি চলে যায় তার জন্য। দেখুন এরকম করে আমি চিড়ে কেটে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করতে যা যা মশলা লাগছে সেগুলো হলো, প্রথমে আমি আদা বাটা দেব 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হয়তো সস 1 টেবিল চামচ, লেবু রস 2 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, ভিনেগার 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ। এবার আমি মশলাগুলোকে ভালো করে মাংসের গায়ে লাগিয়ে নেব। হাত দিয়ে এরকম করে কষলে কষলে মাংসের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে, না হলে ফ্লেভার ভেতর অবধি পৌঁছবে না। আমি লবণ 1 চা চামচ অ্যাড করছি। আর যেহেতু সয়া সসে লবণ আছে তার জন্য আমি লবণ স্বাদ মতো দেখে অ্যাড করলাম। আমার চিকেনটা মাখা হয়ে গেছে, এবার ম্যারিনেট করতে 1/2 ঘন্টা রেখে দেব। তিরিশ মিনিট পর ফিরে এলাম, চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। আর আপনারা যদি মনে করেন চিকেন আরও ম্যারিনেট করবেন তাহলে আপনারা 2 থেকে 3 ঘন্টাও ম্যারিনেট করতে পারেন। আমার যেহেতু হাতে টাইম নেই তাই আমি 1/2 ঘন্টায় ম্যারিনেট করেছি। আর এবার আমি যেগুলো দেব সেগুলো হলো কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, চিনি 1/2 চা চামচ, আর 1টি ডিম। চিনিটার জন্য দিলাম, চিনি দিলে চিকেন ফ্রাইয়ের স্বাদটি বহু গুণে বেড়ে যাবে, চিকেনটা আরও ভালো লাগবে খেতে। এবার আমি হাত দিয়ে চিকেনগুলো ভালো করে মেখে নিই। আমি যেমন করে হাত দিয়ে মেখে চিকেনের মধ্যে সব মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি, এই রকম করে আপনারাও মাখবেন। দেখুন সব কিছু দেওয়ার পর এই রকম করে মেখে আমার চিকেনটা এরকম কোট হয়েছে, এরকমই কোট থাকবে। এর থেকে বেশি দিলে চিকেন খেতে ভালো লাগবে না। প্রত্যেকটা চিকেনের গায়ে কোটিংটা এরকম হবে। আমার সম্পূর্ণ কোটিংটা হয়ে গেছে, এবার আমি চিকেনটা ভাজতে চলে যাব। কড়াই তেল দিয়ে তেলটা ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। আর গরম কি করে কেমন হয়েছে সেটা বুঝবেন, একটি টুথপিক তেলে দিয়ে এইরকম বুদবুদ উঠলে বুঝতে পারবেন যে তেলটা পারফেক্ট গরম হয়েছে। এবার আমি ব্যাচ করে চিকেনগুলোকে ভেজে নেব। প্রথমে আমি আর এই কোটিংটা যদি মনে হয় আপনাদের সরে গেছে তাহলে অন্য জায়গা থেকে নিয়ে আর একটু কোটিংটা ঠিক করে নেবেন। এবার চিকেনটা ছেড়ে দিচ্ছি গরম তেলে।
প্রথমে দুটো চিকেন দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমি পর্যায়ক্রমে ভেজে নেব। এবার উল্টে দেবো চিকেন ফ্রাইকে। আমি চিকেনের পিসগুলি দুবার ফ্রাই করব। দুবার ফ্রাই করলে চিকেনের ওপরের কোটটা বেশি মচমচে ও ক্রিস্পি হবে আর ভিতরটা জুসিনেস বজায় থাকবে, জুসি ভাবটা বজায় থাকবে। এরকম করে চিকেনগুলোকে উল্টে তুলতে ভাজতে হবে। প্রথমে 4 মিনিট ভাজব, তারপরে চিকেনকে তুলে নেব, নিয়ে রেস্টে রাখবো 5 মিনিট, তারপরে আবার 3 মিনিট ভাজব। কারণ চিকেনের উপরের কোটটা বেশি মুচমুচে হবে আর ভেতরটা রসালো থাকবে। দ্বিতীয়বারও চিকেনের পিস ভাজা হয়ে গেছে। আর এখানে আমি 5 মিনিট মধ্যেখানে আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম চিকেনগুলো, আর মোটমাট 8 মিনিট ভেজেছি। চিকেন ফ্রাইগুলিকে পরিবেশন করে দিয়েছি। আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।